অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। দুঃসংবাদ, হ্যাঁ সত্যি দুঃসংবাদ, অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিগ বি মহানায়ক এই অমিতাভ বচ্চন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে, এবং সকল প্রিয় দর্শকবন্ধুর কাছে এবং অমিতাভ বচ্চন ফ্যানদের কাছে একটাই অনুরোধ, আপনারা কমেন্টস বক্সে শুধু কমেন্ট করুন, যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। এবং যারা ও ফ্যান তারা অবশ্যই অমিতাভ বচ্চনেরকে নিয়ে আপনারা পুজো এবং যাগযজ্ঞ করুন, নিশ্চিতরূপে সুস্থ হবে। তো আমি আজকে অমিতাভ বচ্চন বিগ বির আমি জন্মছক নিয়ে পর্যালোচনা করব এবং কিছু ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে দিতে চলেছি। সম্পূর্ণ জ্যোতিষীয় আঙ্গিকে আপনাদেরকে এই প্রেডিকশনটা আমি দিতে চলেছি। অমিতাভ বচ্চন জন্ম 11 অক্টোবর 1942, জন্মস্থান এলাহাবাদ, জন্ম সময় বিকেল 4টা। তো আমি যেটা ছক পেলাম সেটা হচ্ছে কুম্ভ লগ্ন এবং তুলা রাশির ছক। এবার দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনের বিগ বির ঠিক সুখের স্থানে, পরিবারের স্থানে শনির অবস্থান, এবং এখানে শনি কিন্তু খুব শুভ অবস্থান করছে, শুভ জায়গা, বিষ রাশি করে শনি শুভ ফল প্রদান করে। এবং এই দ্বিতীয় পতি এবং একাদশ পতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে তুঙ্গ গৃহে অবস্থান করছে অমিতাভ বচ্চনের, দ্বিতীয় পতি এবং একাদশ পতি এবং অর্থপতি এবং লাভ সফলতা পতি। এবং অমিতাভ বচ্চনের লগ্নে কেতুর অবস্থান, সপ্তমে রাহুর অবস্থান, এবং অষ্টম স্থানে মঙ্গল, শুক্র, রবি এবং বুধের অবস্থান। এই জায়গাতে কিছুটা হলো ক্রিটিক্যাল পজিশান চলে এসেছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই এই যে কুম্ভ লগ্নের দ্বিতীয় পতি অর্থাৎ এই যে বৃহস্পতি এবং একাদশ পতি বৃহস্পতি কর্কট রাশির ঘরে তুঙ্গ গৃহে ষষ্ঠভাবে অবস্থান করছে, প্রচুর অর্থ, কোটি কোটি অর্থ কিন্তু দিবে, অর্থর কিন্তু কোনো অভাব থাকবে না, কোটি কোটি অর্থ দিবে। কিন্তু এই ষষ্ঠ স্থানে থাকার জন্য শারীরিক অসুস্থতার জন্য কিন্তু কোটি কোটি টাকা কিন্তু অমিতাভ বচ্চনের খরচ হচ্ছে, বিগত দিনেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কারণ এই বৃহস্পতি অবস্থান করছে রোগের ঘরে, শত্রুতার ঘরে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখুন এই বৃহস্পতি অবস্থান ঋণের ঘরে, রোগ, ঋণ, শত্রুতা। দেখুন বিগত দিনে দেখবেন যে এই যে অমিতাভ বচ্চনের একটা সময় ঋণে জর্জরিত হয়ে গেছিল, অর্থাৎ কোম্পানি ডুবে গেছিল, এই যে গ্রহের কিন্তু অবস্থান। কিন্তু উনার হাতে, বিগ বির হাতে দেখবেন একটা নীলা কিন্তু উনি পরিধান করেছেন, অর্থাৎ সুখের স্থানে, পরিবারের স্থানে এই শনির অবস্থান, এবং সেখানে শনি যথেষ্ট বলবান। আমি এর আগে কারা নীলা পড়বে, কারা নীলা পড়বে না, কোন লগ্ন বা কোন রাশির কোথায় অবস্থান হলে নীলা পড়া উচিত কি উচিত না, এর বিগত তিন দিন আগে আমি কিন্তু এই নিয়ে ভিডিও দিয়েছি। নীলা কিন্তু আমি আবারও বলছি ফকির থেকে রাজা কিন্তু করে দিতে পারে, তা আমি এর আগে কিন্তু দিয়েছিলাম, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন কারা কারা পড়তে পারেন। কিন্তু অমিতাভ বচ্চনের ক্ষেত্রে এই চতুর্থ স্থানে বিষ রাশির ঘরে এই শনির অবস্থান নীলা কিন্তু স্যুট করেছে, এবং তাকে কিন্তু ধীরে 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 কিন্তু একটা উচ্চস্থ জায়গায়, উঁচু জায়গায় এবং ভালো জায়গায়, ভালো পজিশানে কেবিসির মতন একটা পার্ট পেয়েছিল। তারপরে আস্তে আস্তে মানে ফিরে তাকাতে হয়নি এ শনি। কিন্তু গড়বড়টা কোথায় করছে এবার আপনাদেরকে আমি জানাই। দেখুন প্রথমেই যে এই যে রাশি পরিবর্তন, এই শনির যে রাশি পরিবর্তন অর্থাৎ গোচরের যে পরিবর্তন, এই 24শে জানুয়ারি যে শনি যে গোচরে পরিণত করেছে, মকর রাশি করে শনি,
অর্থাৎ লগ্নের দ্বাদশ স্থানে শনি অবস্থান। দ্বাদশ ভাবটাকে কি বোঝায়? হসপিটাল, শরীর খারাপ, এই হসপিটালের খরচ এবং শারীরিক অসুস্থতা লগ্নপতি দ্বাদশে, অর্থাৎ হাসপাতালের খরচ এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ শারীরিক অসুস্থতা, শারীরিক দিকটা কিন্তু সমস্যা বহুল। এবং বর্তমানে গোচরে দেখুন, এই যে অমিতাভ বচ্চনের পঞ্চম ভাবে এই যে সূর্যগ্রহণ হয়েছে লগ্নের, দেখুন এই মিথুন রাশির ঘরে এই সূর্যগ্রহণ এর এফেক্ট এবং চন্দ্রগ্রহণের এফেক্ট, দুটো গ্রহণ পঞ্চম ভাব থেকে আমরা কি বিচার করি? আমাদের শরীর, মন, আমাদের সব কিছু বিচার করা হয় মোটামুটি, লক্ষ্মী, মা লক্ষ্মীর ঘর। কিন্তু এই ঘরে পরপর দুটি গ্রহণ, অর্থাৎ এফেক্টেড তো হচ্ছে এই গ্রহণ পঞ্চম স্থানে এই মিথুন রাশি করে, এবং সেখানে রবি এবং রাহু একত্রে অবস্থান করছে। এবং দেখুন ঠিক লগ্নের একাদশ স্থানে বৃহস্পতি এবং কেতুর অবস্থান, গোচরের কথা বলছি আমি, কিন্তু সেখানে কিন্তু প্রবলেমেটিক সৃষ্টি করছে। এবং পাশাপাশি দেখুন শুক্র, দেখুন ঠিক অবস্থান করছে আপনার অষ্টম স্থানে এবং নিচস্থ, এবং মঙ্গলও সেখানে অষ্টমিত, বুধও সেখানে অবস্থান করছে এবং সেখানে রবিরও অবস্থান, একটা ক্রিটিক্যাল জায়গা। দেখুন এখানে লিভার ওরিয়েন্টেড সমস্যা, কিডনি ওরিয়েন্টেড সমস্যা, এই সকল কিন্তু আসবে। অর্থাৎ শারীরিক পীড়াটা, শারীরিক অসুস্থতাটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে অষ্টম স্থানে শুক্রের অবস্থান, এবং বর্তমানে কিন্তু শুক্রের মহাদশা চলছে, এবং কিন্তু এই শুক্র অষ্টম স্থানে, এবং পাশাপাশি চলছে মঙ্গলের অন্তর্দশা, এই মঙ্গলও কিন্তু অষ্টমিত, এবং সেই মঙ্গলের অন্তর্দশা চলবে আপনার ঠিক এই মার্চের অবধি, একুশের মার্চ অবধি। এই টাইম পিরিয়ডটাতে ক্রিটিক্যাল পিরিয়ড, অর্থাৎ শারীরিক অসুস্থতা, শরীর নিয়ে বেশি ভোগা, এই দিকগুলো কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে, অর্থাৎ শরীরের প্রবলেম, শারীরিক অসুস্থতা কিন্তু দেখুন। এবং পাশাপাশি এই মঙ্গলের অন্তর্দশা চলার জন্য কি হচ্ছে, মঙ্গল আমাদেরকে কি নির্দেশ করে, ব্লাড, ব্লাড সার্কুলারকে নিয়ন্ত্রণ করে। দেখুন ব্লাড রিলেটেডই কিন্তু সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। এর পাশাপাশি এই যে মিথুন রাশির ঘরে রবি এবং রাহুর অবস্থান, এই রবি যখন ঠিক 16 জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে, বর্তমানে গ্রহের গোচর, অর্থাৎ 16 জুলাই রবি যখন মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে অবস্থান করবে, অর্থাৎ বিগ বির ক্ষেত্রে কুম্ভ লগ্নের ষষ্ঠভাবে অবস্থান করবে, ষষ্ঠভাব থেকে কী বিচার করি, রোগ, রবি যেখানে অবস্থান করে সেই জায়গাটাকে নাশ করে, অর্থাৎ এই রোগকে কিন্তু এই রবি গিলে নিবে, অর্থাৎ শারীরিক সুস্থতা অমিতাভ বচ্চনের আসতে চলেছে, এটা আমি খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই জায়গা থেকে রিকভারি হয়ে উঠবে বিগ বি, আবারও সুস্থতার দিকে যাবে। কিন্তু একটা কথা আমি জানাই, দেখুন বর্তমানে শুক্রের মহাদশা, যে শুক্র আছে অষ্টম স্থানে নিচস্থ, এবং মঙ্গলের অন্তর্দশা অষ্টমিত, মঙ্গল কী করে, ব্লাড সার্কুলারকে নিয়ন্ত্রণ করে, শুক্র লিভার এই সকল, কিডনি এই সকল জিনিসগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই যে মঙ্গলের যে অন্তর্দশা যে চলবে এই 21 মার্চ পর্যন্ত, এই সময়টা কিছুটা হলো ডিফিকাল্ট সময়, এই সময় অবশ্যই পর্যবেক্ষণে রাখতে হবে মহানায়ক অমিতাভ বচ্চনকে, বিগ বি। এবং আমি প্রত্যেক দর্শক বন্ধুর কাছে
একটাই অনুরোধ করব, আপনারা যারা কোটি কোটি ফ্যান আছেন তারা অমিতাভ বচ্চনের জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করুন। এই ক্ষেত্রে কি হবে, রিকভারিটা চট করে হবে এবং আগের মতো আবারও আমরা অমিতাভ বচ্চনকে সেই রকম পাব। যদিও ওনার যথেষ্ট বয়স হয়েছে কিন্তু এই মঙ্গলের অন্তর্দশাটার জন্য এই সময়টা প্রবলেম ক্রিয়েট করছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, উনি যেন খুব তাড়াতাড়ি অমিতাভ বচ্চন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তার পরিবারও পাশাপাশি তার ছেলে এবং অমিতাভ বচ্চনের ছেলে নাতনি এবং পুত্রবধূ খুব তাড়াতাড়ি যেন সপরিবারে যেন সুস্থ শান্তিতে যেন থাকতে পারে, এটা আমি কামনা করি। এবং প্রত্যেক ফ্যানের কাছে আমি একটাই বলবো, আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করুন এবং ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করুন এবং যজ্ঞ যদি করা যায় সেক্ষেত্রে বিশেষ কিন্তু লাভ আসবে। তো এই ছিল অমিতাভ বচ্চনের ভবিষ্যৎবাণী, অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা। ভগবান মঙ্গল করুক, এই বলে আমি আমার প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।